খাটা কালো হয়ে যেত, কেন কালো হতো, এই জন্য কালো হয়ে যেত। ওই যুগে যদি কোনো মানুষের বাড়িতে বেটি জন্মগ্রহণ হতো, ওই লোকটাকে সমাজের লোক ভালো নজরে দেখত না, তাকে বলতো দেখো মুখ পোড়াকে দেখো, এই লোকটাকে দেখো তার বাড়িতে বেটি জন্মগ্রহণ হয়েছে। লোকেরা তাকে তানা দিত, লোকেরা তাকে ঘুঁচা মারত। ওই লোকটা মানুষের সামনে বসে গল্প করতে পারত না, পাঁচজন যদি মানুষ বসে আছে তার সামনে দিয়ে লজ্জাতে যেতে পারত না। আল্লাহ সামাদ। তখন তারা কি করত জানেন? ওই বেটির বাবা ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কোনো মানুষ এরকম ভাবে কতদিন লুকিয়ে থাকবে যে আমার বাড়িতে বেটি হয়েছে, লোকেরা আমাকে তানা দিছে, লোকেরা আমাকে ঘোচা দিছে, লোকেরা আমাকে বলছে কত রকম কথা, কত সহ্য করব? ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কোনো মানুষের ইচ্ছা হতো, দিলে অন্তরে দয়া আসতো, আরে কেমন করে আমার মেয়েটাকে মারবো রে, কেমন করে একে দফন করব। ওই মেয়েটা যখন 5 বছর 7 বছর কার হতো, ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওকে উট চড়াইতে বকরি চড়াইতে জঙ্গলে পাঠিয়ে দিত, যা বেটি তুই জঙ্গলে থাকবি, বাড়িতে আসিস না। কিংবা যদি কোনো মানুষ বেরহম হতো, মেয়েকে রাখবো না, যার জন্য আমাকে লাঞ্ছিত হতে হয়েছে, যার জন্য আমি অপমান হচ্ছি, এই বাড়িতে এসেছে আমার মুখখানটা কালো হয়ে গেছে, ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই মেয়েটার বয়স যখন 5 বছর 7 বছর হতো, তখন লোকটা একটা কোদাল নিয়ে জঙ্গলের মধ্যে চলে যেত, আর ওখানে একটা সুন্দর করে গর্ত করত, গর্ত করার পর বাড়িতে আসতো, আসা পর স্ত্রীকে বলতো, ও আমার ভালোবাসা স্ত্রী, আমার মেয়ে জামিলা খাতুন, আদরি আবেদা জাহেদা, কতদিন থেকে এই যে বাজার ঘুরতে পাইনি, বাজার কেমন হয়, নানার বাড়ি কেমন হয়, মামার বাড়ি কেমন হয়, জীবনে কোনোদিন দেখেনি, বেবি রে সুন্দর করে আমার মেয়েটাকে তুমি সাজিয়ে দাও, তাকে মেলা ঘুরতে নিয়ে যাব, কিংবা তাকে নানার বাড়ি নিয়ে যাব। বেগম তো জানে না তার কোন নানার বাড়ি নিয়ে যাবে রে, কোন মামার বাড়ি তাকে নিয়ে যাবে। মা সুন্দর করে যত্ন করে মেয়েকে সাজিয়ে কুজে বাবাকে যেত, নিয়ে যাও তোমার মেয়েকে নিয়ে যাও। ওই বাবা তার হাত খাটাকে ধরে টানতে 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 ওই জঙ্গলে যে গর্ত করেছিল, ওই গর্ত করে এসেছিল ওই জঙ্গলের দিকে, মেয়েটার হাত ধরে টানতে লাগলো। মেয়েটা বলে, বাবা গো মেলা তো এদিকে নাই, এদিকে রাস্তা খুঁজে পাওয়া যায় না, আপনি এ জঙ্গলের মধ্যে আমাকে কোথায় নিয়ে যাবেন? বাবা বলেন, বেটি রে এই জঙ্গলের মধ্যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বেটির হাত ধরে টানতে 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 জঙ্গলের ভিতরে যেখানে গর্ত করে এসেছিল, ওই গর্তের পাশে নিয়ে যে নিজের মেয়েকে বলতো, কলেজার টুকরা মেয়েকে বলতো, বেটি রে জীবনের মতন তুই আমাকে দেখলে আর দেখতে পাবি না, আমাকে জীবনের মতন তুই বাপ বলেলে আর আব্বা বলতে পাবি না। এই কথা বলে নিজের মেয়েকে বলতো, বেটি রে দেখো তো গর্তর দিকে তাকিয়ে, গর্তটা কত বড় আছে, এই খালটা গাড্ডাটা কত বড় আছে। মেয়ে ছোট মানুষ বুঝতে পারে না, যেমন এরকম ভাবে মাথা ভারিয়ে গর্তটার দিকে দেখতে গিয়েছে, পেছন থেকে বাবা তাকে ধাক্কা দিয়ে গর্ততে ফেলে দিয়েছে, যেমন গর্ততে পড়া ওপর থেকে মাটি দিতে শুরু করেছে। মেয়েটা গর্তে পড়ে পড়ে বলে, আব্বা গো কেন আপনি আমাকে গর্ততে ফেলে দিলেন? বলছে, বেটি রে তোর জন্য আমি লাঞ্ছিত হয়েছে, তোর জন্য আমাকে অপমান হইতে হয়, তোর জন্য আমি সমাজে মুখটা দেখাতে পারি না, এই জন্য তোকে জীবনের মতো আমি এই গর্ততে দাফন করে দেব। আব্বা আব্বা বলে ওই মেয়েটা গর্ততে পড়ে চিৎকার করে,
বাবা গো আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনার বাড়িও যাব না, মাকে মা বলে ডাকবো না, যেই দিকে আমার দু চোখ যাবে আমি চলে যাব, জীবনে তোমার বাড়ি আসব না, আমাকে তুমি গর্ত থেকে উঠায় না। কিন্তু মানতক না, জিন্দা জমিনে তাকে দফন করে দেওয়া হতো, আল্লাহু সামাদ, দফন করে দেওয়া হতো। এবার নবীজি যখন নবী হলেন কত মান দিলেন মেয়েদেরকে জানেন, আল্লাহু সামাদ। এই মজলিসের মধ্যে যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে ভালো করে শোনেন বন্ধু, এটা আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন যার বাড়িতে দুটা মেয়ে জন্মগ্রহণ হয়েছে, এই হাদিসে দুটার কথা আছে, কিন্তু দুটা হোক তাও তিনটা হোক কিংবা চারটা হোক কিংবা পাঁচটা হোক কিংবা একটা হোক, নবীজি বলেছেন যার বাড়িতে বেটি জন্মগ্রহণ হয়েছে ওই বেটিকে যদি সুন্দর করে লালন পালন করে তেল সাবন দিয়ে তাকে দিনই শিক্ষা দিয়ে দিনই তালিম দিয়ে পড়িয়ে লেখিয়ে বড় করে, আল্লাহর নবী বলেছেন যদি একটা সুন্দর বাড়ি দেখে সুন্দর জামাই দেখে সুন্দর ঘর দেখে যদি মেয়ের বিবাহ দিতে পারে, আল্লাহর নবী কত বড় সংবাদ জানালছেন, ও মেয়ের বাবারা শুনেন, ও মেয়ের বাবারা শুনেন, নবী বলেছেন ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতে যাব, শুধু জান্নাতে যাব না, নবী যে দুটো আঙ্গুল ইশারা করে বললেন ও আমার উম্মতেরা ও বেটির বাবা তোমরা শোনো গো, এই দুটো আঙ্গুল যেমন পাশাপাশি হয়ে আছে আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ, দেখেন কত বড় আল্লাহ রাব্বুল আলামিনের নবী খুশখবরি দিয়েছেন আমাদের জন্য। হায়রে মুসলমান, আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, এক মানুষ অন্য মানুষের পরে জুলুম অত্যাচার করছি, আজকে আমরা বলছি নরেন্দ্র মোদী জালিম, বলি কি বলি না, বলছি কি বলি না। এরে মুসলমান, আপনি মুসলমান হয়ে কত বড় জুলুম অত্যাচার করছেন, একটাই অন্তরে হা দেন, আপনি জুমার দিনে জুমার নামাজ পড়িতে যান, যান কি যান না, কতদিন মেয়ের বাবাকে দেখবেন, ইমাম সাহেবকে বলবেন মাওলানা আমি একটা গরিব মানুষ মেয়ের বিবাহ দিতে পারি না, কিছু টাকার দরকার আছে, একটু এলান করে দেন যেন লোকেরা আমাকে কিছু সাহায্য করে, বলে কি বলে না। এরে মুসলমান, কেমন মুসলমান আপনি হলেন, আজকে বলছেন সরকার জালিম, আরে সরকার তো জালিম হতে পারে, ও দিন জানে না, কোরআন জানে না, শরীয়ত জানে না, আর আপনি দিন জানেন শরীয়ত জানেন সব কিছু জেনে এক মুসলমান অন্য মুসলমানের উপরে জুলুম করলেন, যে নবী বলেছেন বেটি বাড়িতে জন্মগ্রহণ হতে গেলে রে জান্নাতে আমার সাথে থাকবে, যে নবী বলেছেন ওই বিবাহটা সবচেয়ে ভালো, ওই বিবাহতে বরকত আছে, যে বিবাহতে সবচেয়ে খরচ কম হয়, আপনি একটা কেমন মুসলমান ছেলের বিবাহ দিতে গিয়ে এক মেয়ের বাবাকে আপনি ভিক্ষা করিয়ে ছেড়ে দিলেন, কেমন মুসলমান হলেন আপনি ভাই। তাই আপনাকে বলি, আপনারা বলেন আজকে আমি বলবো না, এই যে যখন আমরা ছেলে পোতার নাতির বিবাহ দিই টাকা নিই, টাকা লওয়াটা কি বলেন তো, জোরে বলেন, আরো জোরে বলেন, পায়খানা করা কি, জোরে বলেন, পায়খানা খাওয়া কি, কুকুরের মাংস খাওয়া কি, সরের মাংস খাওয়া কি, এগুলা যেমন হারাম, বিবাহের সমাতে মেয়ের বাবার কাছ থেকে টাকা গাড়ি নেওয়াটা হারাম। আমার মতো মুলবি সাহেব ছেলের বিবাহ জুড়েছি, আমি তো মুলবি সে মানুষ তো কোনো আকাঙ্ক্ষা নাই, সব বড় বেটাকে বড় জায়গাকে সঁপে দিয়েছি, ওরা যা করবে তাই, এদিকে বাটন দেবে দিয়েছে, সিঙ্গেল দিয়েছে বেটা, গাড়ি না হলে রাজি হবি না, আর বলছে কি আমি মূল বিষয়ে মানুষ কিচ্ছু নেব না। ভাই রে মুসলমান, আর একটু আগে চলেন, ওই মক্কার লোকেরা নিজের মেয়েদেরকে স্ত্রীদের কত মান দিত, আল্লাহর নবী বলেছেন মেয়েদের প্রত্যেক মাসে মাসে হাজ হয়, এমসি হয়, হয় কি হয় না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি যখন দুনিয়াতে এলেন নবী হলেন তার চাইতো আগে ওই মক্কার লোকেরা, মক্কার মানুষেরা যখন তার স্ত্রীদের মেন্স হতো, যখন হাজ হতো, মাসে হতো, যতদিন না পাক হয়ে থাকত স্ত্রীটা, চার দিন, পাঁচ দিন, সাত দিন, দু দিন, দশ দিন, আল্লাহর নবী বলেছেন ওর সাথে উঠা বসা করত না, ওর বিছানা আলাদা করে দিত, ওর হাতের তৈরি করা খেত না, পানি যদি নিয়ে আসতো খেত না, ভাত রান্না করলে খেত না, এরকম ভাবে আলাদা হয়ে থাকত, ওর সাথে কোন রকমের তার সম্পর্ক থাকত না, এরকম ঘৃণ মনে করত তাকে, যাহাট তুই না পাক হয়ে আছিস, যতদিন না পাক হয়ে থাকবি তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই আলাদা হয়ে থাক, না পাক মনে করত। কিন্তু নবীজি মা খালাদের দাম কত কি বাড়াইলেন জানেন? আল্লাহর নবীর স্ত্রী হায়রাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন হায অবস্থাতে থাকতাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন, উমাইরা খালারা শুনেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন যদি হায মাসে অবস্থাতে থাকে, নবী বলেছেন জয় দিন না পাক হয়ে থাকবে, তিন দিন, চার দিন, পাঁচ দিন, সাত দিন, যেই দিন হায অবস্থাতে থাকবে ওরা নামাজ পড়বে না, রব্বুল আলামিন তাদের জন্য নামাজকে মাফ করে দিয়েছেন। কিন্তু যদি কোনো মা, কোনো খালা, কোনো বোন রোজার হালাতে, রোজার অবস্থাতে যদি হায মাসে হয়, তাহলে নবী বলেছেন রোজা রাখবে না, যটা রোজা তার ছুটে যাবে, অন্য মাসে সেই রোজা কোটা তাকে পূর্ণ করতে হবে। তারপর হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী আমার পাঞ্জুরে বসে থাকতেন, আমি নবীর পাঞ্জুরে বসে থাকতাম, এবার আমি দুধ কিংবা পানি নিয়ে, হযরত আয়েশা বলছেন ওই সময় আমি নাপাক হয়ে থাকতাম, আমার হাইজ হতো, আমার মেন্স হতো, আমি নাপাক হয়ে থাকতাম, আমি গিলাসে পানি নিলাম, গিলাসে পানি নিয়ে আমি গিলাসে মুখ লাগিয়ে পানি পান করলাম, তারপরে আমি গ্লাসটাকে রেখে দিলাম। হযরত আয়েশা বলছেন আল্লাহর নবী আমার দিকে টুক 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 করে দেখতেন, আমার স্ত্রী আয়েশা গ্লাসের কোন জায়গাতে মুখ লাগিয়ে পানি করে। এবার হযরত আয়েশা বলেন, আমি ওই গ্লাসটাকে যখন রেখে দিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্লাসটাকে উঠিয়ে হযরত আয়েশা বলেন, যেই জায়গাতে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি ওই জায়গা নবীজি নিজের মুখ খারা লাগান করতেন। নারে তাকবীর! শুধু তাই নয় রে মুসলমান, হায়রাত আয়েশা আরো বলেন, আমি মাংস খাচ্ছিলাম, গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম, যদি কোনো মাংস কিংবা কোনো হাড্ডি আমি যদি খেয়ে চুষে যদি আমি রেখে দিয়েছি, নবীজি আমার দেখে দেখেছেন, নবীজি যেমনই আমি থালাতে ওই মাংস হাড্ডি রেখে দিলাম, আল্লাহর নবী ওই মাংস ওই হাড্ডি উঠিয়ে যেই জায়গাতে আমি মুখ লাগাই চুষতাম, ছিঁড়েছি ওই জায়গাতে নবীজি মুখ লাগাইয়ে গোশত খেতেন। দেখেন, নবীজি দেখিয়ে দিলেন, এই মক্কার লোকেরা তোমরা যে কাজটা করছো যে তোমাদের বিবিরা না পাক হয়ে আছে, ওকে আলাদা রাখো, আর ওর হাতের খাও না, ওর পাঞ্জরে তোমরা ঘুমাও না, এটা ভুল, ইসলাম এটা বলেনি, এটা জুলুম করা হয়েছে। নবীজি দেখিয়ে দিলেন, দেখো আমার স্ত্রী না পাক হয়ে আছে, আমি তাদের পানি পান করা গিলাসে পানি পান করলাম, যে গোশত ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে ওই গোশত আমি নবী ছিঁড়ে খেলাম। এখনকার বর্তমান যুগে একটা কথা বলি, কত মা খালা আছে আপনাদেরকে একটা প্রশ্ন করি, স্বামী স্ত্রী এক খালাতে জীবনে কোনোদিন খেয়েছেন? আপনারা খেয়েছেন? জি, খাবেন, মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। কত মা খালাতে এমন আছে যদি তার স্বামীটা ভাত খেতে খেতে যেটি থালাতে ছেড়ে দেয়, এ আদরের মা ভাত কটা খেয়ে নাও, আমি পারলাম না খেতে, কত মা খালা বলবেন কি জানেন? ওর ছেলেরাকে বলবে, আবদুল্লাহ রে ছাগলটাকে বকরিটাকে খাইয়ে দেবে, যা কে ফের ওর কাইনিরা ভাত খেবে, বলে কি বলে না, সুহান আল্লাহ, জি না, মায়েরা খালারা মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। আর একটু আগে চলেন,
আল্লাহর নবী নিজের বেটিকে কত ভালোবাসতেন। সহি হাদিস, গল্প কিসা কাহিনী বলতে আসিনি আপনাদের সামনে আজকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ টাইম, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, শেষ টাইম, শেষ সময়, এরকম সময়তে নবীজি একজনকে বলছেন আমার বেটিকে ডাকো। নবীজির চারজন বেটি ছিলেন, তার মধ্যে ছোট বেটির নাম হলো ফাতেমা। ছোট বেটির নাম কি? ফাতেমা। আমার ফাতেমাকে ডাকো, আমি একটু দেখব। নবীজির স্ত্রীরা বৈশা আছেন নবীজির পাঞ্জরে, সাহাবাই কেরাম বৈশা আছেন। নবীজি বললেন আমার বেটি ফাতেমাকে ডাকো। ফাতেমা এলেন। যখন পাঞ্জরা এলেন, আল্লাহর নবী ফাতেমাকে বললেন, মা ফাতেমা, তোমার মুখানটা মাগো, আমার মুখের কাছে লাগিয়ে দাও, আমি নবী তোমাকে আস্তে আস্তে করে কিছু কথা বলবো। ডাকছেন, মা মাগো এসো, আমার এই মুখের কাছে তোমার কানটা লাগিয়ে দাও মা, আস্তে করে কথা বলবো, যেন আমার সাহাবীরা শুনতে না পায়, যেন আমার বিবিরা না শুনতে পায়। সুবহানাল্লাহ, মা ফাতেমা আব্বার মুখের কাছে নিজের কানটাকে সাটিয়ে দিলেন। নবীজি আস্তে আস্তে করে বেটিকে কোন এমন কথা বললেন, কথা শুনতে শুনতে মা ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো, কাঁদতে লাগলেন। কি নবী এমন কথা বলে দিলেন, ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবীজি দেখলেন, হারে আমার কথা শুনে আমার মার চোখে পানি, আমার কলজার টুকরার চোখে পানি, আমার নয়ন মনের চোখে পানি, আমি নবী সহ্য করতে পারবো না। নবী আবার বললেন, মা তোমার মুখ কানটা আমার মুখের কাছে আর একবার লাগাইয়া দাও। আবার লাগিয়ে দিলেন। আস্তে আস্তে করে নবীজি এইবারে কোন এমন কথা বললেন, যার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরত, ওই কান্না মানুষ এবার হাসতে লাগলেন। প্রথমে কোন এমন কথা বললেন নবীজি, কানে কানে কানতে লাগলেন। দ্বিতীয় নম্বরে কোন এমন নবী কথা বললে হাসতে লাগলেন, হাসতে লাগলেন। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। এবার আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা ভুলেনি বেটিকে বলছেন, বেটি যখন তোমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেলেন, ওই টাইমে বেটি রে কোন এমন কথা তোমাকে বলেছেন? আমরা তার স্ত্রী বসেছিলাম, আমাদেরকে নবী বললেন না, প্রথমবার যখন তোমাকে কানে কানে কথা বলে তুমি হেসেছিলে কেঁদেছিলে, আর দ্বিতীয়বার নবী কোন এমন তোমাকে কথা বলেছিলেন যে তুমি হেসেছিলে? মা মা একটু তুমি দয়া করে বলো। মা ফাতেমা বললেন, আম্মা গো, যখন আমার আব্বাজন আমাকে প্রথমে কথা বললেন আমি কাঁদলাম, এই কথা বাবা বলেছিলেন। মা গো এখন আমার সময় শেষ, আমি দুনিয়া থেকে চলে যাব, আর তুমি আব্বা বলে আমাকে ডাকতে পাবে না, আমি বাবার খবর পেয়ে বাবার মতের খবর শুনি আমি সহ্য না করতে পেরে আমি কান্না করলাম। এবার যখন দেখলেন আমার চোখে পানি, আমার আব্বা জান দুই নম্বর আমাকে বললেন, বেটিরি তুমি কেঁদো না মা, কেঁদো না কেঁদো না, আমি নবী তোমার চোখে আমি পানি দেখতে পারবো না। মা আমার মৃত্যুর পর আমার বংশের মধ্যে আমার খানদানের মধ্যে সবচাইতে যেটা কিয়ামতের দিন বা কবরে কিংবা আমার বংশের মধ্যে সবচাইতে যে আগে মারা যাবে, যার মত হবে সেটা হবে মা ফাতেমা তুমি। এই কথাটা যখন আমি শুনলাম যে আমার বংশের পর নবীর মৃত্যুর পর আমি মরবো, আমি হাসতে লাগলাম। আরে কয়েকদিন পর তো বাবার সাথে দেখা হবে। হাদিসটা কেন শুনালাম? এই জন্য শুনালাম, নবীজি নিজের মেয়েকে বেটিকে কত ভালোবাসতেন, নিজের মৌতের কথা স্ত্রীরাকে বললেন না, বেটিকে বলছেন। আর আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত কেমন জানেন? আল্লাহুস সামাদ, আপনার এলাকাতে আছে কি না বলতে পারবো না, আমাদের এলাকাতে আছে। বাপের যদি 5 বিঘা জমিন আছে আর দুটা মেয়ে তিনটে ছেলে আছে, তো বেটারাকে দিবে ওই বসবাস জমিন যেগুলো আছে ওগুলা দিবে রোডের কান্দাতে, আর নিজের মেয়েরাকে বেটিরাকে দিবে মাঠে যেখানে ফসল হয়, শুধু বাড়ি বান্ধা হবে না, হয় কি হয় না, হিসাব লাগবে।
একদিন হিসাব লাগবে। আপনি মেয়েরাকে গরিব করে গেলেন, আপনি ছেলেরাকে শুধু বসবাস জমিন দিলেন, মেয়েরাও হক রাখে যে তাকেও বসবাস জমিন দেন। ভাই না হলে কি আমাদের দিন হিসাব লাগবে। খার যা হোক, ওদিকে আমি যাব না, আর একটু আগে চলেন। আজকে আমরা মুসলমান বলি মেয়েদের কোনো হক নাই, কোনো সম্মান নাই, পাকা কলার মতন তাদেরকে আমরা বুঝি। যেমন একটা লোক কলা বেচতে গিয়েছে আর কলার চোখাকে ছিলে দিয়েছে, ভন 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 করে মাছি বসে। যদি বলে ভাই 2 টাকা দর্জন এ কেলা টাকা নিয়ে এলাম, খরিদ করবে আপনাকে ফিরে দেয় তাও নিবেন না খো। হ্যাঁ, তোর কলাতে কে খাবে, মাছি বসছে। ঠিক মুসলমান আমরা তাই বলি, মেয়েদের কোনো মান নাই, কোনো ইজ্জত নাই, সম্মান নাই। ইসলাম ধর্মে কত মান দিয়েছেন আমার কথা নয়, আল্লাহ সমাদ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আতুন্নিসা সাদাকাতিহিন্না নিহলা ফা ইন তিবিনা লাকুম আন শাইইন মিনহু নাফস ফাকুলুহু হানিআম মারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ রে, যখন তুমি বিবাহ করবে, যেই মহিলাকে বিবাহ করবে, যে মেয়ে ছেলেকে বিবাহ করবে, বিবাহের টাইমে কবুল পড়ার আগে আগে যেটা তার হক মোহর রয়েছে, ওই মোহরটাকে তুমি রাজি খুশি আদায় করে দাও। দেখেন, আজকে আমরা মুসলমান বলছি বিবাহ করতে যাব, গালি দিতে পারে তো রিশতা ঠিক আছে, তাকে বউ করা হবে, না পারে তো দিতে হবে না। এই মুসলমান, আল্লাহ বলছেন তুমি যখন বিবাহ করবে, যাকে বিবাহ করবে, বিবাহের টাইমে তাকে মোহর দিয়ে দাও। এবার আল্লাহ বলছেন, যদি মেয়েটাকে বিবাহ করবে, বিবাহের টাইমে যেটা মোহর ধার্য করা হয়েছে, ধরেন 5,000 টাকা মোহর ধার্য হয়েছে, কিংবা 10,000 টাকা মোহর ধার্য হয়েছে, 10,000 টাকার মধ্যে যাকে আপনি বিবাহ করবেন নিজ ইচ্ছায় খুশি মনে, যদি বলে আমি 2,000 টাকা মাফ করে দিলাম, 3,000 টাকা মাফ করে দিলাম, 5,000 টাকা তাকে মাফ করে দিলাম, আল্লাহ বলেন বান্দারে যেই টাকা কোটা তোমাকে নিজ ইচ্ছায় মাফ করে দিয়েছে, ফাকুলু হানি আম্মারিয়া, ওই টাকা তুমি মজা মেরে খাও। মানুষের উদ্দেশ্যে বলছি আমি, আপনারা মিলে মিলে বসেন, জায়গা আলাদা ভাবে খালি আছে, যারা পরে আসছে তাদের অসুবিধা হয়ে বসার বলেন, আপনারা মিলে মিলে আগে থেকে জায়গাটা পূরণ করতেন। আর যারা পূর্ব দিকে দাঁড়িয়ে আছেন, যারা পশ্চিম দিকে চলে আসেন, পশ্চিম দিকে অনেক জায়গা খালি আছে, মেহরবানি করে চলে আসেন আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আয়াত থেকে কি বুঝতে পারলাম, বিবাহের টাইমে প্রথমে ছেলের হক না মেয়ের হক, একটু জোরে বলেন, জোরে বলেন, তাকে মোহরানা দিতে হবে। আপনার এলাকাতে হয় কি হয় না বলেন, বলতে পারবো না। আমার এলাকাতে বেশিরভাগ বিয়াজে দেখতে পাই, ধরেন যে কোনো ছেলে বিবাহ করছে, তার কাছ থেকে 1,00,000 টাকা নিবে, ওই 1,00,000 টাকার মধ্যে থেকে তাকে বলবে ভাই 5,000-10,000 যেটা মোহর ধার্য হয়েছে দিয়ে দেয়। হয় কি হয় না আপনার এলাকাতে? হয়, চলবে না, হারাম। আপনি যদি আজকে জালসা হয় আর বলেন আমি 5,000 টাকা দান করব, তো টাকা নেই পকেটে, এবার আপনি চলে গেলেন চুরি করতে, কোনো লোকের গরু চুরি করে তাকে বিক্রি করে 5,000 টাকা আপনি দান করবেন, দান হবে? জোরে বলেন, দান হবে? হবে না। তা আপনি টাকা দিয়ে করে কাজ তার কাছ থেকে নিলেন 1,00,000 টাকা, আর তো ওই টাকার মধ্যে আপনি 10,000 টাকা আপনি দিয়ে দিলেন মোহর, কেমন করে হবে ভাই? চুরি করা ডাকাতি করা টাকা দিয়ে কেমন করে মোহর হবে? মোহর হবে না, খাইটা টাকা লাগবে আপনাকে। ভাই আমার, শুধু কোরআনের কথা নয়, আল্লাহর নবীর একটা হাদিস শোনাচ্ছি, সহিহ হাদিস। নবীজি একদিন বসে আছেন, সাহাবাই কেরাম, আজকে যেমন আপনারা বসে বসে জলসা শুনছেন, আল্লাহর নবীর যুগে সাহাবাই কেরাম বসে আছেন, আল্লাহর রসূল বসে আছেন একই মজলিসে, বসে থাকতে থাকতে একজন মহিলা সুন্দর হয়ে পর্দাশীল হয়ে আল্লাহর নবীর কাছে এসে হাজির মজলিসে, সাহাবাই কেরাম বসে আছেন, ভালো করে শুনবেন, আল্লাহর রাসূল বসে আছেন, মহিলা এসে কি বলছেন,
ওই মহিলা বলতে লাগলেন, আল্লাহর নবী গো, আমার জানখানা আপনাকে সঁপে দিলাম, আমি আপনাকে হেবা করে দিলাম, আমি আপনাকে দান করে দিলাম গো নবী, আপনাকে মহরানা লাগবে না, আপনাকে টাকা লাগবে না, আপনাকে পয়সা লাগবে না, বিনা টাকাতে বিনা মোহরে আপনি আমাকে বিবাহ করলেন। ডাইরেক্ট নবী কেসে বলছেন, নবীজি আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিবাহ করলেন। আল্লাহ রাসূল দেখলেন তাকে, দেখতে কেমন দেখলেন, মাথার চালি থেকে নিয়ে পার তালে পর্যন্ত দেখলেন, দেখা পর এই দেখেন মাথা নিচে করে নিলেন, বসে আছেন, কিচ্ছু বললেন না, যে তোমাকে বিবাহ করব কি করব না, তুমি পছন্দ আছো কি নাও, হ্যাঁ না কিছুই বললেন না নবীজি। মেয়েটা মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ রসুল আমাকে দেখলেন, আমার জান নবীকে হেবা করে দিয়েছি, নবীজি আমার দিকে দেখলেন, দেখা পর চুপচাপ বসে আছেন, হা না কিচ্ছু বললেন না, যতক্ষণ পর্যন্ত নবী আমাকে হা না বলবেন অতক্ষণ পর্যন্ত আমি যাব না। ফাজালা সাত হাদিস এসেছে, মহিলাটাও বসে গেলেন, বসে আছেন, সাহাবীরা দেখছেন কি ব্যাপার রে, নবী কিচ্ছু বললেন না, উয়ার দিকে দেখে, উয়ার দিকে দেখে, কোনো খবর নাই। যখন কিছু সময় কেটে গেল, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, ওই যে সাহাবীরা বসেছিলেন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলছেন আল্লাহর নবী গো, ওই মেয়ে ছেলেটা নিজের জান খান আপনাকে সঁপে দিয়েছে, আপনাকে হেবা করে দিয়েছে, আল্লাহর নবী গো, যদি ওকে বিবাহ করার আপনার দরকার না আছে, আপনার প্রয়োজন না আছে, আল্লাহর নবী গো, আমি আপনার সাহাবী বন্ধু, আমার দরকার রয়েছে, ফাসাবিজনি, হ্যাঁ ওই বেটি ছেলের সাথে আমার আপনি বিবাহ লাগিয়ে দেন। নবীজি আপনি যদি তাকে বিবাহ না করবেন, আপনার দরকার না আছে, আমি আপনার সাহাবী, আমার দরকার আছে, ওর বিয়েটা আমার সাথে লাগিয়ে দেন। যখন কথাটা বলছে নবীজি কি বললেন, হাল ইন্দাকা মিন শাই, এ বাবা ও আমার সাহাবী, তুমি তাকে বিবাহ করবে, হাল ইন্দাকা মিন শাই, কিছু আছে মোহর দেওয়ার মতন? সাহাবি বলছেন, আল্লাহ রাসূল আমি তো গরিব মানুষ, আমি ভেবেছি ও নিজের জান খেলা আপনাকে সঁপে দিয়েছে, তো আমি মনে আছে যখন তোমার চাকরি চলে গেছিল, তুমি ওইখানটাতেই এসে বসেছিলে। তারপর সে বছর বাবার শরীরটা যখন খারাপ হলো, আর যখন ছোটন জন্মালো, কি খুশি না হয়েছিলে, এত কিছুতেও সবসময় ও কিন্তু পাশেই ছিল, আজও আছে। প্যারাগন, প্রতি পদে আপনার সাথে। আমি যদি তাকে বিবাহ করতে পাই তো মনে হয় মোহর লাগবে না, বলে আমি রাজি হয়েছি, মোহর দেওয়ার আমার ক্ষমতা নাই। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবে শোনো গো, তুমি বাড়িতে চলে যাও, দেখো তুমি কিছু পাও কিনা, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে অতক্ষণ পর্যন্ত তোমার বিয়ে হবে না, যাও দেখো তুমি বাড়ি থেকে কিছু আনতে পারো কিনা। আমাদের মতন তো নয়, আরে টাকা না আছে, 5 কেজি কালাই বিক্রি করে দিব, গম বিক্রি করে দিব, যাও বিক্রি করে দিব, আর কিছু বিক্রি করে দিব, গরিব মানুষ কিচ্ছু নেই বাড়িতে। সুবহানাল্লাহ, বাড়ি চলে গেলেন, বাড়ি যাওয়ার পর দেখছেন খোঁজাখুঁজি করে, কি আছে বাড়িতে, কি আছে বাড়িতে, কিচ্ছু পেলেন না। নবী কেসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা ওয়াজাদতু শাইয়্যা, আল্লাহর নবী গো, বাড়িতে আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু মা ওয়াজাদতু শাইয়্যা, আমি বাড়ি থেকে কিছু আনতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী শোনো গো, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ,
তুমি যাও আর বাড়ি তারে একবার অনসুর ওয়ালাও খাতামান মিন হাদিদ যদি একটা লোহার আংটি পেয়ে যাও সোনার আঙ্গুঠি নয় চান্দরের আঙ্গুঠি নয় হীরামতির আঙ্গুঠি নয় সামান্য নবী বললেন যদি একটা লোহার আঙ্গুঠি পেয়ে যাও ওই আঙ্গুঠি তুমি নিয়েছো কিন্তু বাবা শোনো রে যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে অতক্ষণ পর্যন্ত তোমার বিয়ে হবে না চলে গেলেন বাড়ি খুঁজছেন এই একটা যদি পেলি আল্লাহ কোন রকম যদি লোহার আঙ্গুঠি পেলি কাজ হয়ে যাবে সুবহান আল্লাহ খুব ছন্ন মন্ন করে খুঁজে খুঁজে করলেন কত গরিব মানুষ দেখেন সেই সাবি নবী কেসে বলছেন আল্লাহ রসুল গো ওয়ালা খাতামান মিন হাদিদ আমি আপনার সাবি বাড়ি থেকে একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত আনতে পারলাম না বলছে বাবা রে যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে তোমার বিয়ে হবে না সে সাহাবি বলছেন নবী গো ওয়ালাকিন হাজা ইজারি এই যে আমার পরনে একটা লুঙ্গি রয়েছে এই লুঙ্গিটাকে মোহর দিয়ে দেব নবীজি বললেন মা তাসনাউ বিজারিক আরে লুঙ্গিতে কি হবে সে সাহাবি বললেন নবী গো এই লুঙ্গিকে আমি দুই ভাগ করে দেব এক ভাগ তাকে মোহরানা দিয়ে দেব আর এক ভাগ আমি পরনে রাখবো নবী বললেন না হবে না এই লুঙ্গিতে মোহর হবে না কারণ এই লুঙ্গিকে যদি তুমি দুই ভাগ করে দাও এক ভাগ তাকে যদি মোহর দিয়ে দাও এক ভাগে তার ওড়না দোপাট্টা চাদর কিছু হবে না এক ভাগ তোমার পরা হবে না এই জন্য তোমার এই লুঙ্গিতে মোহর হবে না আফসোস করে বসে গেলেন আর তো বিয়ে হবে না আমার মোহর দিতে পারলাম না আফসোস করে বসে গেলেন কিছুক্ষণ বসার পর বাড়ির দিকে হাঁটতে শুরু করেছে হাঁটতে লাগলেন কিছু দূর যাওয়ার পর আল্লাহ রাসূল বলছেন লোকটাকে ডাকো হে ডাকো ডাকো ওকে ডাকো এলেন কি না বেজি আল্লাহ রাসূল বললেন বাবা রে আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ বাড়ি থেকে যখন একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত আনতে পারলে না আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ তবে বাবা বলো তো মা কামিনাল কোরআন এ আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা মা কামিনাল কোরআন আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিছু সুরার নাম বলে দিলেন আল্লাহ রসুল বললেন বাবা রে এই সুরাগুলো তুমি ভালো করে পড়িতে পারবে জি নবী যে আমি ভালো করে পড়িতে পারবো আল্লাহর নবী বললেন যাও রে বাবা যাও যাও এই কোরআনের আয়াতকে আমি মোহর করে তার সঙ্গে তোমার বিয়ে লাগিয়ে দিলাম সুবহানাল্লাহ কেন বললাম হাদিসটা এই জন্য আমি বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মেয়েদের মান ইজ্জত সম্মানকে কতখানি বাড়িয়ে দিলেন যতক্ষণ পর্যন্ত মোহর আদায় না হলো অতক্ষণ পর্যন্ত নবী তার সাথে বিয়ে লাগালেন না হায়রে মুসলমান আজকে আমরা কোথায় আছি আর একটু আগে চলেন আর একটা হাদিস মনে পড়ে গেল আমার সুবহানাল্লাহ কত কোরআন তাদের মুখস্থ ছিল গো হ্যাঁ আজকে মা খালাদের অবস্থা এমন তারা কোরআন জানে না কোরআন বুঝে না কোরআন কি জিনিস আজকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসিম রিজভী সুপ্রিম কোর্টে কেস করেছে কোরআনের 26 আয়াত হটার জন্য শুনেছেন না সুবহানাল্লাহ হায় রে আল্লাহ বলছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা নিজের তরফ থেকে 26 আয়াতকে কোরআনে লাগিয়েছে জিও সিনেমাতে যে কোনো স্ক্রিনে টাটা আইপিএল দেখা যায় আরে শোনো তাও 4K তে এত পরিষ্কার যে মশাও দেখা যায় এবার ডিজিটাল ইন্ডিয়া দেখবে জিও সিনেমা স্মার্ট টিভি অ্যাপে টাটা আইপিএল একেবারে ফ্রি मोदी जी यहां से 39 MP जीत के गया है आपको कैमरे पर खुली चुनौती दे रहे हैं जितना इसमें भाजपा का समर्थक आदमी होगा 9 वर्ष में काम क्या किया नहीं किया छोड़ दीजिए विकास हुआ कि नहीं इसको भी छोड़ दीजिए अगर 9 वर्ष में मोदी जी ने बिहार के विकास के लिए
एक बैठक किया है तो कल से भाजपा का झंडा लेकर हम खड़ा हो जाएंगे। आप हमको दिखाइए एक बैठक कैले हो खास कि भाई बिहार का करोड़ों आदमी हमको अंध भक्त बन के हमको वोट दिया है, कम से कम एगो बैठक तो करी कि राज्य के दुर्दशा कैसे सुधरी। गुजरात के 1,00,000 करोड़ के बुलेट ट्रेन, हजारों फैक्ट्री, या बिहार के एगो बैठको ना मिले के चाहिए। तो ये आपको हमको जब समझ में नहीं आ रहा है तो प्रशांत किशोर सुधार दी हम। আল্লাহর পক্ষ থেকে এগুলো নাজিল হয়নি, নাউযুবিল্লাহি মিন জালিক। এই খাবিসেরা বলেছে এরকম ভাবে 26টা আয়াতের পরে কেস করা হয়েছে। আল্লাহু সামাদ, আজকে আমরা মুসলমান কতটি লোক কোরআন জানি, এক একটু কোরআন যে আমরা শিখছি, এক একটু কোরআন আমরা জানছি শুধু বিবাহ করার জন্য। জি, বিবাহ করার জন্য। দাদা বলবে, নানা বলবে, নানি বলবে, কতদিন হয়তো মা বলবে, হারে গোলামের বেটা গোলাম, শরীরের বেটা শরীর। এগুলা গেল আছে আপনার দিকে, মায়েরা খেলারা গালি দেয় যে তোকে কাল বাদ পরশু দেখতে আসবে, আর তুই যে দুয়া সুরা কিচ্ছু শিখলি না তো কেমন করে হবে, কি বলবি তুই মানুষের সামনে। এই বিবাহ করার জন্য হাত পাকে কোরআনের ভেঙে চুরে টেনে কুইছে কোন রকম একটা দুটা সুরা শিখবে। ভাইরা আমার, আল্লাহর নবীর যুগের একটা হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা ছিলেন, সেটা কে মহিলা জানেন? সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী। সাফওয়ান বিন মুআত্তাল একজন সাহাবী, ওই সাহাবীর স্ত্রী নিজের স্বামীর উপরে কেস করতে গেলেন। আল্লাহু সুবহান, কার উপরে কেস করতে গেলে? জোরে বলে, স্বামীর উপরে কেস। কেমন কেস করতে গেলেন? আমাকে খেতে দেয় না, আমাকে মারে, আমাকে কাপড় দেয় না, আমাকে হাঁকিয়ে দেয়, আমাকে গালি দেয়। জি না, এ মায়েরা খেলারা শুনেন, কেমন কেস। আল্লাহু সামাদ, চলে গেলেন নবীর দরবারে। আজকে কেস করতে হয় তো থানা যেতে হয়, কোর্ট যেতে হয়। ওই যুগে নবীর দরবারে কেস করতে চলে গেলেন সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী। কেস করতে গেলেন, নিজের স্বামীর শেকায়ত নিয়ে গেলেন। যে সমাতে যাচ্ছেন ওই সমাতে তার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল নাবির পাঞ্জরে বসে আছে। আপনারা একটা কথা বলেন তো, দুই পার্টিতে ঝগড়া হয়েছে, দুই পক্ষে ঝগড়া হয়েছে, তারা দুইজন কি একই সঙ্গে থানা যাবে কেস করতে, না আলাদা আলাদা যাবে? জোরে বলেন, আলাদা আলাদা যাবে। এবার সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী তার স্বামীর শেকায়ত নিয়ে গেছেন আল্লাহ রাসূলের দরবারে। দেখছেন তার স্বামী বসে আছেন, ই ভাবা চিন্তা করছে, আল্লাহ কি করব, যার শেকায়ত নিয়ে যার কেস নিয়ে এসেছি ও তো নবীর পাঞ্জরে বসে আছেন, কেমন করে তার সামনে কথা বলবো। কিন্তু তারা আল্লাহ ওয়ালি, বলছেন এসেছি কেস করতে তো কেস করব। আচ্ছা থাক, নবীকে বলছেন, আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন, তার উপরে আমি তিনটা কেস করতে এসেছি। কয়টা? তিনটা শেকায়ত নিয়ে এসেছে গো নবী জি। বলছেন কি শেকায়ত নিয়ে এসেছো বলো? বলছেন আল্লাহর নবী গো, প্রথম কেস, প্রথম শেকায়ত হলো এই যে আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল, আমি যখন নামাজ পড়ি নামাজের হালাতে আমাকে মারে আর বলে নামাজ ছেড়ে দে রে, নামাজ ছেড়ে দে, আমাকে বলে নামাজ ছেড়ে দে, নামাজ পড়তে হবে না, না ছাড়লে আমাকে মারে, কিল মারে, চড় মারে, গুতা মারে, বলে নামাজ ছাড়। দুই নম্বরে নাবি গো, আমি যখন রোজা রাখে রোজার অবস্থাতে রোজার হালাতে আমার স্বামী আমার মুখে খাজুর দেয়, পানি দিয়ে কিংবা ছাতু দেয়, বলে রোজা ভাঙ রে তুই রোজা ভাঙ, যদি আমি না রোজা ছাড়ি আমার মুখে খাজুর কিংবা পানি দিয়ে আমার রোজাটাকে ভেঙে দেয়। কটা হলো? তিন নম্বরে বললেন নবী গো, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল ফজরের নামাজ পড়েন যখন সূর্য উঠে যায়। ফজরের নামাজ সূর্য ওঠার আগে না পরে? জি, বলছেন আমার স্বামী নামাজ পড়েন ফজরে যখন সূর্য উঠে যায়। আল্লাহু সুবহান, সুবহানাল্লাহ, কেমন কেস। প্রথমে নবী জি আমি নামাজ পড়ি আমাকে মারে নামাজের হালাতে, দ্বিতীয় নম্বরে রোজা রাখি রোজা ভেঙে দেয়, তৃতীয় নম্বরে আমার স্বামী ফজরের নামাজ পড়ে সূর্য উঠে যায়।
মায়েরা খালারা কোনদিন এই কেস কোন মাওলানা কোন মন্ডল সর্দারের কাছে নিয়ে গেছেন? আরে ফজরের পর্দা দূরের কথা, মন্ডল জি সর্দার জি আমার স্বামী যে নামাজি পড়ে না, কত রকম কথা বলি, মানে না একটু, আপনি তাকে বোঝান তো। এগুলো কেউ করবে না আমার কোনো মায়া খালা। খায় যা হোক, আমার টাইম খুব শর্ট হয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন সাফওয়ানকে, হারে বাবা তোমার স্ত্রী তোমার উপরে কেস করেছে, তিনটা শেখাইতে এসেছে তোমার, এগুলো সত্য না মিথ্যা? এই যুগে আমরাও যদি মুসলমান হইতাম, মানুষ হইতাম, কি করতাম? নাকটাকে চড়িয়ে দিতাম, দাঁত কটাকে একবারে জমা করে বলতাম, হলের ব্যক্তি হালি, তাকে খাইতে দিচ্ছি, কাপড় দিচ্ছি, চিল করছি, আর তুই আমার শেখাত করতে এসেছিস, চল তোকে আবার তুই দেখাচ্ছি, বলতাম কি বলতাম না? কিন্তু এরা মুসলমান, যার সিনাতে কোরআন আছে সে সাহাবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আজকে যদি আমি মিথ্যা কথা বলে দে না নবী জি আমি তাকে মারি না, আজকে যদি আমি মিথ্যা বলা কথা বলে দে না নবী জি আমি তার রোজা ভাঙি না নবী জি আমি নমাজটা পড়ে সূর্য ওঠার আগে যদি আজকে মিথ্যা কথা বলে পার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু সেবন। ওই কিয়ামতের দিন রব্বুল আলামিন মানুষের মুখে লাগাম লাগিয়ে দিবেন, মানুষের হাতে কথা বলবে, পায়ে সাক্ষ্য দিয়ে দিবে, বিমা কানু এক সেবন, যা আমরা পৃথিবীতে করব। আচ্ছা ঠিক আছে, তো বলছে যে আল্লাহ সমাদ সব গাওয়া দিয়ে দিবে। এবার বলছেন জি নবীজি আমার স্ত্রী যা কিছু বলেছেন আমার ব্যাপারে সব সত্য বলেছেন, তিনটার মধ্যে একটা আমি বলবো, আল্লাহ সামাদ। নবীজি বলছেন হারে বাবা নমাজের হালাতে তোমার স্ত্রীটাকে কেন মারো, কি ব্যাপারটা? সেই সাহাবী বলেন আল্লাহর নবী গো এই জন্য আমি মারি, আমি একটা গরিব মানুষ সারাদিন মাঠে কামে কাজে চলে যাই, আমি সারাদিন মাঠে কাজ করে কাজ করার পর আমি যখন সন্ধ্যাবেলাতে বাড়ি আসি আমি খাবার দাবার করে আমার স্ত্রী আমার জন্য বিছানা লাগিয়ে দেয়, আমি বিছানায় চলে যাই, বিছানায় যাওয়ার পর আমার স্ত্রী নফল নমাজ পড়িতে থাকে, গোনা বেজে নমাজ পড়িতে থাকে। কোরআনের মধ্যে সবচেয়ে যেগুলা বড় বড় সুরা একাকরেকাতে দুটা করে তেলাওয়াত করেন, কোরআনের সব থেকে বড় সুরা সুরা বাকারা, সুরা আল ইমরান, সুরা মায়েদা, সুরা নিসা, এগুলা বড় বড় সুরা, এক একটা সুরা দু পারা আড়াই পারা করে, মানে সেই সাহাবি বলছেন আল্লাহর নবী গো চার পারা কিংবা সাড়ে চার পারা করে কোরআন একাকরেকাতে তেলাওয়াত করেন। কোনদিন রাত বারোটা হয়ে যায়, কোনদিন রাত দুটা হয়ে যায়, কোনদিন পর দিন সে ফজর আজান দিয়ে দেয়, আমি তাকে বোঝাই আমার স্ত্রীকে, এরে হালে আমার মা জায়েদার মা, এরে হালে আমার মা আদরের মা, এসো আমার। তুমি মা তো নও কিন্তু তুমি আমায় নতুন জীবন দিয়েছ, তুমি ডক্টর তো নও কিন্তু তুমি আমার বাচ্চাকে রোগ থেকে বাঁচিয়েছ, তুমি টিচার তো নও কিন্তু তুমি আমাদের স্কুলে বাচ্চাদের সংখ্যা বাড়িয়েছ, তুমি শুধু নল নও আমাদের সুন্দর আজ এবং কাল। মাননীয় প্রধানমন্ত্রীর জল জীবন মিশনের মাধ্যমে আসন তৈরি করি আত্মনির্ভর ভারত।
বিছানে তুমি এসো, এসো তুমি আমার বিছানে এসো। সারাদিন মাঠে কাম কাজ করি আমি, মাঠে কাম কাজ করতে গিয়ে বাড়িতে আসে আমি বিছানে একা, আমার ঘুম আসে না, আমার মাথাতে হয়তো ব্যথা করে, গা হাতে ব্যথা করে, একটু আমার মাথাটা দেবে দাও, আমার গায়ে একটু তেল লাগিয়ে দাও। আমার বিবি শুনে না, নমাজ পড়িতে থাকে না বেগো, যখন আমার কথা না মানে না শুনে, তখন আমি সহ্য না করতে পেরে তাকে মারি আর বলি নমাজ ছেড়ে দে রে, নমাজ ছেড়ে দে। এই জন্য মারে নাবিজি বলে দিলেন, ও মহিলার দলেরা শোনো গো, যখন তোমার স্বামীরা বাড়িতে থাকবে তোমরা নমাজ পড়তে গেলে ছোট ছোট সুরা পড়ে নমাজ পড়ো, বড় বড় সুরা পড়ে তোমাদেরকে নমাজ পড়তে হবে না, বড় সুরা পড়িতে হবে না, ছোট ছোট সুরা পড়ে তোমরা নমাজটা পড়ো। হায় রে আল্লাহ, দেখেন আপনাদেরকে একটা প্রশ্ন করি এখন আমি, সাফওয়ান বিন মুয়াত্তাল তার স্ত্রীকে কেন মারতেন বলেন তো? নমাজে তেলাওয়াতটা লম্বা করতেন এই জন্য নাকি? কোরআন বেশি করে পড়তেন এই জন্য? আজকে এই গ্রামটার নাম কি? সিটাস নগর। জি, আজকে আমার মনে হয় এই সিটাস নগর গ্রামে, গ্রামের এক মাথা থেকে নিয়ে অন্য মাথা পর্যন্ত যদি চলে যান, আমার কোনো মা আমার কোনো বোন খালা এমন নাই, আরে কোরআন মুখাস্তি করা দূরের কথা, গোটা আম্মা পাড়া তার মুখাস্তি আছে কিনা, কিন্তু তাকে গীত গাইতে কহেন, আপনাকে দিকে থুবড়া হয়, থুবড়া হয়। আল্লাহ সামাদ, কেমন মুসলমান আমরা, বলছি আখিরি নবীর উম্মত, আর এদিকে ফজল খরচি করছি, শয়তানের ভাই আমরা হয়ে আছি। বিবাহাতে থুবড়া করা চলবে না, হারাম, বিবাহাতে থুবড়া করা চলবে না। আরে থুবড়ার সময়তে মায়েরা খালারা কত রং বিরঙ্গের গীত গাহে, গাহে কি গায়ে না, জোরে বলেন। জি, আপনার এলাকাতে আছে এই থুবড়ার সময়তে ছেলেটা কিংবা মেয়েটা আগে আগে হাঁটবে, চারজন পাঁচজন দশজন করে মায়েরা খালারা পিছন পিছন হাঁটবে, আর এক অপরের বাড়িতে ওখানে একটা দুটা গীত গাইবে, আর ওখানে আন্দাসা ক্ষীর পোলায় গোলা খাই আছে। এ মায়েরা খালারা, আপনাদেরকে বলবো খালাগে মাগে শোনেন, আজান মহিলারা দেয় না পুরুষেরা দেয়, একটু বলেন তো, জোরে বলেন। পুরুষের আজান দেয় যেমনি কোনদিন আপনি দেখেননি মহিলারা মসজিদে গিয়ে আজান দেয়। নবী যে বলেছেন আজানের ফজিলত, আল্লাহ সামাদ, মায়েকে যারা আজান দেয় এই আজকে জালসা হয় কতদূর পর্যন্ত মায়েকে আওয়াজ যায়, আল্লাহর নবী বলেছেন যেই মসজিদ হবে আজান দিবে যতদূর তার আজানের আওয়াজ যাবে, 1 কিলোমিটার যাক কিংবা 2 কিলোমিটার দেখ, যতদূর পর্যন্ত তার আজানের আওয়াজ যাবে রে অতদূর পর্যন্ত যত জিনিস তারা আজান শুনবে, যত সাপ, যত বিচ্ছু, যত ব্যাঙ, যত ঘাসপাত, যত রকমের জীবজন্তু তারা আজান শুনবে, ওই সমস্ত জিনিস কিয়ামতের দিন আল্লাহকে বলবে রব্বুল আলামিন এই তোমার বান্দাটা আজান দিয়েছিল আল্লাহজি, আমরা শুনেছি গাওয়াছি সাক্ষ্য দিয়েছে, আল্লাহ তোমার এই বান্দাটাকে তুমি মাফ করে দাও। এরে মুসলমান, এত বড় আজানের ফজিলত, এত বড় নেকি, এই নেকি থেকে তাকে মাহরুম করা হয়েছে কেন? তাকে বলা হয়েছে তুমি আজান দিতে পাবে না, তুমি আজান দিবে না, নমাজের টাইম হলে তুমি নমাজ পড়ে নেবে। এ মায়েরা খালারা, যদি এত বড় আজান দেওয়ার নেকির কাম, এই নেকির কাজ থেকে যদি আপনাদেরকে নিষেধ করা হয়, তাহলে অপারের বাড়িতে জোর জোর করে গীত গা কেমন করে হালাল হয়ে গেল, সুবহানাল্লাহ, কেমন করে হালাল হয়ে গেল। হায় রে মুসলমান, আজকে ডিজে বাজছে কি ডান্স, বড় বড় ডিজে বাজে না, আজকে দেখছেন জালসা হয়, জালসা যত বড় বড় ডিজে বাজে, মুসলমানের বিবাহতে ডিজে বাজে। আল্লাহ রাসূল একদিন বসে আছেন, দুজন স্ত্রী নবীর পঞ্জরে বসে আছেন, দুজন গল্প করছেন স্বামী স্ত্রীতে, এতে মধ্যে নবী বলছেন এতে যাবা আমিন হো, এ বিবিরে বাড়ি যাও, পর্দা করো, যা বাড়িতে চল যাও। স্ত্রীরা বলছেন কাকে দেখে পর্দা করবো, কেউ আপনি বাড়িতে যেতে বলছেন? বলছেন বিবেরে ওই যে দেখো আব্দুল্লাহ বিনে উম্মে মাকতুম আমার কাছে আসছেন, ওই লোকটাকে দেখে পর্দা করো। দুজন বিবি বলছেন আল্লাহর নবী গো,
আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম একটা কানা লোক না বিনা লোক, দু চোখের অন্ধ, আমাদেরকে দেখতে পাবে না। আমরা যদি আপনার পাঞ্জরে বসে থাকে আমাদেরকে দেখতে পাবে না, তো কেন দেখে তাকে পর্দা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিবি রে আফামিয়াওয়ানে, তোমরাও কি দুজন অন্ধ নাকি? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম কানা হতে পারে রে, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু তোমরা তো কানা নাও, তোমরা তাকে দেখবে। একটা পুরুষ যেমন অপরিচিত মহিলাকে দেখা হারাম, ওরকম একটা মহিলাকে অপুরুষকে দেখা হারাম। খালাদের কথা বলতে গিয়ে মা খালাদের সম্পর্কে আমি বলছি কি, মা খালার অবস্থা বয়ান করা হয়েছে। আব তো হামারে মা বাহিনো কি ইতনি বুরি হ্যা চাল, বেপরদা বাজার করেগি খোল কে আপনা বাল। আব তো হামারি মা বহিনো কি ইতনি বুরি হ্যা চাল, বেপরদা বাজার করেগি খোল কে আপনা বাল। আপনারা দিকে মেয়ে ছেলেরা বাজার করে, জোরে বলেন জি করে। এই গ্রামে দেখেন বাজার তো যাই যাই, যদি বলেন যে বাজার যাই না, গ্রামে ওই টেম্পুওয়ালারা কাপড় নিয়ে আসে না, আসে কি আসে না? একটাও পুরুষকে দেখতে পাবেন না, গোল হয়ে সব মা খালারা লাইন লাগবে, আর ওখানে কাপড় পছন্দ করবে, কাপড় নিবে। আল্লাহ সামাদ, কার মাথাতে কাপড় থাকে না, কার সিরেতে কাপড় থাকে না, কার প্যাটু দাম, কার কিউ দাম, আল্লাহ সামাদ। তাই বলছে, আব তো হামারি মা বহিনো কি ইতনি বুরি হ্যা চাল, বেপরদা বাজার করেগি খোল কে আপনা বাল। গহনা সে ওর বেচ বেচ কে যায় সিনেমা হল, বাতাও বাতাও কিতনি বুরি হ্যা চাল, উঁচে হিল কে চপ্পল পহনে আধে বদন কা কুর্তা। এত উঁচা উঁচা চপ্পল পিনবে, ও যদি 3 ফুটের হয় তো 2 ফুট উঁচা খালি ওর চপ্পল আছে কি না, আর আধে বদন কা কুর্তা। হে মা খালারে এমন বেলাওয়াত পিনছে, এদিকে ওপর দিকে যদি হাতটা সাক করে তো গলাতে ফাঁস লেগে যাবে, হয় কি হয় না? তাই বলছে, উঁচে হিলকে চপ্পল পাইনে আধে বদন কা কুর্তা, স্নো পাউডার লিপস্টিক লাগায়ে নাখুন মে তো হয়ালতা। লিপস্টিক লাগাই না, কখন লিপস্টিক লাগাইবে জানেন? যখন কোন ভাই বহিনের বিয়া লাগবে তখন, পরের বাড়িতে যাইবে ভালো ভালো কাপড় পিনবে, ম্যাডাম হয়ে যাবে অপর পুরুষকে দেখেতে, আর যখন বাড়তে ওর সাবিটা থাকবে তখন মুসাহানি ধাঙ্গড়ির মতো হয়ে থাকবে। হ্যাঁ, মনে হয় শরীরটা তার বোকা বোকা গন্ধাইছে। ওরে মায়েরা খালারা, তাই বলছে, উঁচে হিলকে চপ্পল পহনে আধে বদন কা কুর্তা, স্নো পাউডার লিপস্টিক লাগায়ে নাখুন মে তো হয়ালতা। এইসি ঔরত মর্দো কো আপ করতি হ্যা কঙ্গাল, বাতাও বাতাও কিতনি বুরি হ্যা চাল, শাদি করকে আতি হ্যা জব মাইকে সে সসুরাল, সাস শ্বশুর পর হুকুম করে আর ঠোকে ননদ সে তাল। বিবাহ করে যেমনি আইলো, হ্যাঁ নাকচারি শুরু হয়ে গেল, যেমন সালনে ফড়ুং দেন তেল ছনমন করে শুরু হয়ে গেল, আর একটু কোন কথা কহে বাস লেগে গেল নন্দের সুতে, শাস্তির সুতে ঝগড়া লেগে গেল। যদি সন্ধ্যাবেলাতে ওর স্বামীটা কিছু বলে, আরে মর গোলামের বেটা গোলাম, কোন বাপের ভাই বেটি আছে তুই জানিস, তোকে বাদাম খাইয়ে ছাড়বো রে মরা, বলে না
একটু ঝগড়া একদিন দুদিন হলো, আরেকদিন বলছে তুমি জুদা হয়ে যাও আর সুতা আমি আর থাকতে পারবো না, তাই বলছে শাদি করকে আতি হ্যায় জব মাই কেসে সসুরাল, সাস শ্বশুর পর হুকুম করে আর ঠোকে না নজ সে তাল, জরা জরা সি বাত পর ঘর মে পয়দা করে ওবাল, বতাও बताओ कितनी बुरी है चाल, संगमरमर के कमरे में सोए मियां बीबी, बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी, बुझता छे संगमरमर भालो रूम में सुतवे के मियां बीबी, बिजली पंखा ऊपर टेबल आछे की टीवी, ताई बोलचे संगमरमर के कमरे में सोए मिया बीबी, बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी, सास ससुर को सोने देगी, सास ससुर को सोने देगी बलुआ का गोहाल, बोलेर गोहले सोते देवे बलुआ का गोहाल, बताओ बताओ कितने बुरी है चाल, टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मांग माने सीधा, मांग माने की बोले ना आओ मैं तुम्हारी मांग भर देता हूँ, मांग माने सीधा, टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुस कर करे ठेलम ठेला, सर से आंचल उड़ा के अपना दिखाए सर का बाल, এমন করে সীতা করে গেছে উঠছে ফর ফর করে চুল দেখছে সব, হ্যাঁ তাই বলছে সর সে আচল উড়া কি আপনা দিখায় সর কা বাল, বাতাও বাতাও কিতনি বুরি হ্যায় চাল, শৌহর আয়ে ঘর ওয়াপস জব করকে আপনা কাম, বিবি বলি তেল মশলা ওর নমক কা দে দো দাম, স্বামীটা কামে চলে গেছে, বাড়িতে যদি তেল না থাকে তরকারি না থাকে যতক্ষণ কাজ থেকে বাড়িতে না আসবে সব সময় তাকে গেল দিবে, ওর হুঁস নেই ওর উদ্দেশ নেই, এই ওই আশুক ওকে নুন দেখাতে দিব মরাকে, ও জানে না যে বাড়িতে আজ কিচ্ছু সালুন পাতি কিচ্ছু নেই কখন আনবে, আর যখনই বাড়িতে আইলো ওকে দুটা আদর করে মিষ্টি করে কথা কি বলবে, এমন ঘুচা মেরে মেরে কথা বলছে যে বেচারি সারাদিন কেন না খাওয়া মানুষ ভোগ সেরে গেল, তাই বলছে शौहर आए घर वापस जब करके अपना काम, बीबी बोली तेल मसाला और नमक के दे दो दाम, घर में आटा चावल गेहूं और नहीं है दाल, बताओ बताओ कितनी बुरी है चाल, वक्त सबके लेसन लास्ट में सुरा, अब तो हमारे माँ बहनों की कैसर है बर्बादे, कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूंगे शादी, बोले ना जर दाढ़ी अच्छे बिया करबो ना मैं दाढ़ी वाला भरो ना, তাই বলছে আব তো হামারে মা বহিনো কে কেসর হ্যায় বরবাদে, কহেগি দাড়ি ওয়ালো সে মৈ নহীঁ করুঙ্গি শাদি, টিবি সিনেমা জিসকে ঘর হো করে উসসে সওয়াল, বতাও বতাও কিতনি বুরি হ্যায় চাল, টাইম শেষ, আল্লাহ বাচ্চা রাখে ইনশাল্লাহ আবার কোনদিন বলবো, তবে শেষে পাইগাম দিয়ে যাই ভাই, বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতে গেলে মুখ ভারী করবেন, জোরে বলেন মুখ কালো করবেন, করতে হবে না, মায়েরা খালারাকে বলবো মা খালা সমাজ আপনার পরে যতই জুলুম অত্যাচার করুক আপনাকে নিজের জীবন নিজে দিতে হবে না, ওয়ার হিসাব ওকে দিতে হবে কিয়ামতের দিন, আপনি সহ্য করেন সহ্যের ফল কিয়ামতের দিন আল্লাহর কাছে পাবেন, তাই আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন মেয়ে হলে একটা বড় নিয়ামত, এই নিয়ামতের সম্মান ইজ্জত করে যেন আমরা তাকে ভালো